হ্যালো এভরিওয়ান, আমার পুরোপুরি কালো জামা অনেকদিন ধরে পরা হয় না, তাই আজকে ভাবলাম যে একদম পুরোপুরি একটা কালো ড্রেস পরবো। এথনিক থেকে নেওয়া এই কুর্তিটা পরলাম, খুবই সুন্দর একটা কুর্তি। কুইক মেকআপ করলাম, এখন হচ্ছে জুয়েলারি সিলেকশনের পালা। আমি বুঝতেছিলাম না যে কোনটা পরবো। আমার কাছে তিনটা অপশন ছিল, ফার্স্টে এই গোল্ডেন কালারটা, সেকেন্ড হচ্ছে পার্লারে একটা, আর থার্ড হচ্ছে আরেকটা হোয়াইট কালার। তো আমি থার্ডটাই পরে ফেললাম। আর ছোটো একটা নেক পিস, হাতে একটা পার্লের ব্রেসলেট যেটা অবশ্যই ফেক, আর একটা ইয়াররিং, তারপর একটা ব্যাগ নিয়ে ফেললাম। আমি কিন্তু হিলস একদমই কম পরি, মানে পরি না বললে চলে। এই হিলসটা আমি ভাবছিলাম যে পরবো নাকি না পরবো নাকি না, মিড লেন্থের হিল তো, তাই ভাবলাম যে আচ্ছা পরি, ইটস ফাইন। অ্যান্ড দিস ইজ মাই হোল লুক। আজকে বাইরে ইফতার খেতে যাবো, তাই বের হয়ে পড়লাম। আর আরেকটা জিনিস, আমি কিন্তু কানের দুলটা চেঞ্জ করে পরে বের হয়েছি, এটাই এখন বেটার লাগতেছে। বাসা থেকে যত সুন্দর করে চুল বাঁধি না কেন, বাইরে রিক্সা উঠলে চুল আমার নষ্ট হবেই, ইটস ইউনিভার্সাল। ইফতারের জন্য আজকে গেলাম ইয়াতাই উত্তরাতে। আমি তাদের ইফতার প্ল্যাটার থেকে বেন্টো এ নিলাম, আর আমার সাথে যিনি ছিল সে নিল বেন্টো সি। ইফতার করলাম, খাবার খুবই ভালো ছিল। ইফতার শেষ করে চলে গেলাম হবনব ক্যাফেতে কফির জন্য। আমার জন্য আমি অর্ডার করলাম কুকি ক্রাম্বল। হবনব ক্যাফের এনভায়রনমেন্ট কিন্তু অনেক নাইস, ভেরি কাম অ্যান্ড সুদিং। তারপর বাসা চলে আসলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেস শর্ট ভিডিও। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। বাই।